কোটি টাকা উদ্ধার যাকে বাজেয়াপ্ত হলো 11 কোটি টাকারও বেশি উদ্ধার প্রায় 11 কোটি 11 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে দাবি করা 11 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং ইতি তল্লাশিতে উদ্ধার 11 চ্যানেলের মাধ্যমে এই গদি মিডিয়াকে আমি ধিক্কার জানিয়ে আমার কথা শুরু করছি সঙ্গীপুর নিউজের পর্দায় আরো একবার স্বাগত জানাই আপনাদের একের পর এক খবর সম্প্রচার হচ্ছে জাকির হোসেন কে সেই জাকির হোসেন প্রশ্ন দিকে দিকে একটাই শুধু বাংলা জুড়ে নয় ভারতবর্ষ জুড়েই একটাই নাম জাকির হোসেন কে সেই জাকির হোসেন প্রশ্ন চিহ্ন কিন্তু থাকছে আমরা সেই নিউজ সম্প্রচার করেছি আপনাদের সম্মুখে দেখেছি সেই চিত্র জাকির হোসেন বর্তমানে একজন রাজনৈতিকবিদ জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তবে তিনার পরিচয় কি জাকির হোসেন মহাশয় 2016 বিধানসভা নির্বাচন পরবর্তীকালে তিনি একজন রাজনীতিবিদ বিধায়ক বা মন্ত্রী ছিলেন তার প্রথম পরিচয় তিনি মুর্শিদাবাদ জেলার একজন প্রথম শ্রেণীর শিল্পপতি প্রথম তার জীবনের বিড়ি শিল্প দিয়ে শুরু হলো পরবর্তীকালে তার শিল্প সাম্রাজ্যকে তিনি বিভিন্ন দিকে বাড়িয়েছেন এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন সে শিক্ষাক্ষেত্রেই হোক অন্য ক্ষেত্রেই হোক আজকে তার শিল্প সাম্রাজ্যে 60,000-এর ওপর কর্মী ওতপ্রোতভাবে কাজের সঙ্গে যুক্ত তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি শুধুমাত্র একটি বিজনেস নয় তিনার একাধিক বিজনেস রয়েছে গত 11 তারিখ থেকে একের পর এক মিডিয়াতে একাধিকভাবে জাকির হোসেনকে নিয়ে আলোচনা চলছে কখনো কেউ বলছে 11 কোটি কেউ বলছে 13 কোটি কেউ আবার বলছে 15 কোটি আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো যে আমাকে আমার 1,70,00,000 নিয়ে গেছে এমন কিছু টাকা নয় কেন এই টাকাটাও ছিল যেটা আমার বড় সংস্থা সিপিডি আমরাই তুলে ধরেছিলাম জাকির হোসেনের সেই খবর জাকির হোসেন বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিন্তু সরগোল উঠেছে জাকির হোসেনকে নিয়ে একাধিক বিরোধী দলের নেতাদের মুখে আমরা শুনেছি মধ্যেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সেই বার্তা কিন্তু দিয়েছিল সেই জাকিরকে হত্যা করার চেষ্টা করালো আজ পর্যন্ত জানতে পারলো না কারা সেই আক্রমণ করেছিল সেইভাবে আবার জাকির হোসেন বিতর্কের মধ্যে কি তার কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে দেখুন কোটি কোটি টাকা নিশ্চয়ই পাওয়া গেছে ইনকাম ট্যাক্স সার্ভারিতে রেড করেছে খবরে টিভিতে দেখতে পাচ্ছি আমরা যদি এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্সের অফিসার এটা বলছে না যে এই যে টাকা এই টাকাটা সে বেআইনি পথে রোজগার করেছে অন্যায় পথে রোজগার করেছে এখনো যারা ধরেছে যারা টাকা ধরতে এসেছিল সার্চ করেছে তারা কিন্তু এখনো বলছে না সাহেব আমরা নিজেরা এটা তো বলতে পারছি না যে এই টাকাটা অন্যায়ভাবে জাকির রোজগার করেছে জাকিরের বিরুদ্ধে চাকরি দিয়ে পয়সা নেওয়ার অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে ঘর দিয়ে আবাস দিয়ে পয়সা তোলার অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে কয়লা পাচার করে পয়সা কামানোর অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে গরু পাচার করে পয়সা কামানোর অভিযোগ আমাদের কাছে নেই তাই স্বাভাবিকভাবেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে নেই তাকে হঠাৎ করে আমরা অভিযুক্ত করতে পারি না কংগ্রেস একটা দায়িত্বশীল দল তাই হঠাৎ করে জাকিরকে অপরাধী আমি বলতে পারবো না এই কারণে জাকিরের বিরুদ্ধে তেমন তথ্য আমাদের কাছে নেই বিজেপি যে সমস্ত নেতা নেতৃত্ব বলে রয়েছেন তারা বলছেন চোর ধরো জেল ভরো তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করেছে মুর্শিদাবাদে আমি মিডিয়া শুনে বলেছি আমি জানি না কি হয়েছে বলছে 15 কোটি টাকা উদ্ধার যার বাড়িতে যাবে অপেক্ষা করুন
পক্ষে চোরকে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি। ঠিক বর্তমান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের যে জনতার দরবার নামে পরিচিত, সেই জনতার দরবারে আমরা উপস্থিত আছি। আমাদের সাথে আজকে আমরা কথা বলবো আমাদের অ্যাডভান্স জঙ্গিপুর নিউজে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি শফিকুল ইসলাম আলম মহাশয় এবং জাকির হোসেন যে বিধায়ক তিনার প্রতিনিধি। প্রথমে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আমি আপনাদের সকল দর্শককে আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় বিধায়কের পক্ষ থেকে তাদেরকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। আমরা আপনার কাছ থেকে জানব, গত 11 তারিখ আয়কর দপ্তর হানা দিয়েছিল জাকির হোসেনের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে। একের পর এক সারা বাংলা জুড়ে যে সমস্ত স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে, সামাজিক মাধ্যম রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, একের পর এক নিউজ প্রকাশিত করছে, কখনো 11 কোটি, কখনো 13 কোটি, কখনো 15 কোটি। কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে এই গদি মিডিয়াকে আমি ধিক্কার জানিয়ে আমার কথা শুরু করব। জাকির হোসেন মহাশয় 2016 বিধানসভা নির্বাচন পরবর্তীকালে তিনি একজন রাজনীতিবিদ, বিধায়ক বা মন্ত্রী ছিলেন। তার প্রথম পরিচয় তিনি মুর্শিদাবাদ জেলার একজন প্রথম শ্রেণীর শিল্পপতি। প্রথম তার জীবনের বিড়ি শিল্প দিয়ে শুরু হলো, পরবর্তীকালে তার শিল্প সাম্রাজ্যকে তিনি বিভিন্ন দিকে বাড়িয়েছেন এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, সে শিক্ষাক্ষেত্রেই হোক অন্য ক্ষেত্রেই হোক। আজকে তার শিল্প সাম্রাজ্যে 60,000-এর ওপর কর্মী ওতপ্রোতভাবে কাজের সঙ্গে যুক্ত। গত 11 তারিখ যেভাবে আমরা আচমকাই দেখলাম কেন্দ্রের সংস্থা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জাকির হোসেন মহাশয়ের একাধিক ফ্যাক্টরি এবং তার বাড়িতে কোনো রকমের কোনো ইন্টিমেশন না দিয়ে তার বাড়িতে তারা হানা মারলেন। জাকির হোসেন এবং আপনি যেহেতু মুর্শিদাবাদের ছেলে, আপনি জানেন যে প্রান্তিক এলাকা, পিছিয়ে পড়া জেলা, এখানে বিড়ি শ্রমিক আছে প্রায় 7 লক্ষের অধিক, যে শ্রমিকদের মজুরি তারা দিন মজুর, তাদের মজুরি নগদে পে করতে হয়। ইনকাম ট্যাক্স যে কাগজ তার বাড়ি থেকে রিকভারি করেছেন, যে সিজ পেপার দিয়ে গেছেন, তাতে তারা 1,70,00,000 টাকা উদ্ধার করেছেন। তারা সেটা লিখে দিয়েছেন, তার লিখিত কাগজ ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার যারা পার্সন আছে তারা আপনারা দেখেছেন। কিন্তু আমরা কি দেখছি, গোটা গদি মিডিয়া কেন্দ্রের বিজেপি সরকারের দালাল করার জন্য গতকাল সকাল থেকে তারা উঠে পড়ে লেগে জাকির হোসেনের মতন একজন গোটা বাংলার সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষকে, যিনি কোটি টাকারও ওপর প্রতি বছর সাধারণ পিছিয়ে পড়া গরিব অসহায় দুস্থ মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি খরচ করেন, তাই ধিক্কার জানায় ওই গদি মিডিয়াকে এবং যারা এই ধরনের ভিত্তিহীন খবর প্রচার করছে তাদেরকে। আমরা দেখলাম মুর্শিদাবাদের শক্তিপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তিনি সেখানে বলেছিলেন জঙ্গিপুর, সুতি, রঘুনাথগঞ্জ বিভিন্ন জায়গাতে, তার 48 ঘন্টা পরে কিন্তু জাকির হোসেনের একাধিক অফিসে যে সমস্ত তিনার রাইস মিল রয়েছে, তেল মিল রয়েছে, বিভিন্ন জায়গাতে, এমনকি তিনার বাড়িতেও আয়কর দপ্তর সব গ্রামে কেন্দ্রীয় দল চষে ফেলবে। আরে মুর্শিদাবাদে অর্ধেক চলে যাবে গরুতে অর্ধেক চলে যাবে, গরুতে চলে যাবে, চলে যাবে রানীনগর দমকল জলঙ্গির মাতব্বররা চলে যাবে, সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের মাতব্বররা চলে যাবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী হানা দিতে পারে, তবে যেভাবে বাংলার মিডিয়ারা একের পর এক অপপ্রচার করছে বলেই কিন্তু দাবি করেছেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়। এবং আমরা এই যে আপনারা এবিপি আনন্দ 11 কোটি দেখাচ্ছে, 12 কোটি দেখাচ্ছে, আমার কাছে কাগজ আছে, আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো যে আমাকে আমার 1,70,00,000 নিয়ে গেছে। এমন কিছু টাকা নয়, কেন এই টাকাটাও ছিল যেটা আমার বড় সংস্থা সিপিডি, সেখানে আপনারা দেখবেন যে পুরো নীল লিখে গেছে, যে কোনো নো নেই লিখে গেছে, সেগুলো আছে। কিন্তু আমি ছবি এই মধ্যে দিব না, কারণ আপনারা দেখাতে পারবেন। আমরা সবসময় চাই যে কপেট করে চলতে, এবং এটা যে টাকাগুলো এপিবি আন্দোলন বিভিন্ন যে চ্যানেল দেখিয়েছে, এটা শুধু উদ্দেশ্য পূর্ণ করে আমি রাজনীতি করে বলে আমাকে কতটা সত্যতা, কারণ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ,
সংবাদ মাধ্যম দর্পণ যদি একটি শব্দ ভুল হয় তাহলে যতগুলো দর্শক এবং শ্রোতা সেই নিউজ দেখছে সবার কাছে কিন্তু ভুল বার্তা যাচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আপনি জঙ্গিপুরের মানুষ হিসেবে, এই এলাকার একজন প্রথম সারির সাংবাদিক হিসেবে প্রতিনিয়ত তো আপনি দেখেছেন যে জাকির হোসেন মহাশয়ের সমাজসেবী মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, অসহায় দুস্থ মানুষের জন্য তিনি কীভাবে কাজ করেন, এটা আপনার কাছে নতুন কিছু নয়। প্রান্তিক এলাকায় শিল্প প্রতিষ্ঠা করার জন্য কতটা কষ্ট করতে হয়, যেখানে আমরা দেখছি সারা দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে গিয়ে 1000 কর্মসংস্থান হলে সরকার তাদের কত ধরনের ফেসিলিটিস দিচ্ছে, তাদেরকে জমি অ্যাকোয়ার করে দিচ্ছে, ইলেকট্রিসিটিতে তাদের সাবসিডি দিচ্ছে, বহু রকমের সাবসিডি দিয়ে সেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। কিন্তু আপনারা কোথাও একটা প্রমাণ দেখাতে পারবেন না জাকির হোসেন মহাশয় এখন পর্যন্ত তার যে শিল্প গোষ্ঠী গড়ে তুলেছেন শিপ ইন্ডাস্ট্রিজ, সেখানে কোথাও কখনো সরকারের 1 পয়সা সহযোগিতা তিনি পাননি বা নেননি। তিনি নিজের একক প্রচেষ্টায় তিনি শিল্প সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে হাজার হাজার মানুষের তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাকির হোসেন মহাশয় যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাকে গোটা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কেন্দ্রের যে বিজেপি সরকার, ইডি হোক, ইনকাম ট্যাক্স হোক, সিবিআই হোক, তারা একের পর এক মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। কিন্তু আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জাকির হোসেনের একজন সহকর্মী হিসেবে, তার শুভাকাঙ্ক্ষী হিসেবে ব্যর্থহীন ভাষায় বলছি, জাকির হোসেনকে দমানো যায়নি, দমানো যাবে না। জাকির হোসেন সত্যের পথে আছেন। জাকির হোসেনকে ইনকাম ট্যাক্স কেন, কোনো ট্যাক্সের দ্বারাই তাকে আটকে রাখা যাবে না। তিনি মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে আছেন, সেটা তার একেবারেই বৈধ টাকা, শ্রমিকদের পেমেন্টের টাকা, সেখানে অনৈতিকতার কোনো রকমের কোনো লেশমাত্র আগামী দিনে আপনারা খুঁজে পাবেন না, এটা ব্যর্থহীন ভাষায় বলছি। শ্রোতা, ঠিক একই রকমের কথা যেইভাবে আমরা সংবাদ সম্প্রচার করেছি, জাকির হোসেন মহাশয়ের আমরা স্টেটমেন্ট আপনাদের সম্মুখে তুলে ধরেছি, ঠিক তিনিও কিন্তু একই কথা জানিয়েছেন যে সমস্ত টাকা আয়কর দপ্তর আইটির আধিকারিকরা নিয়ে গেছেন সেই সমস্ত টাকা কিন্তু শ্রমজীবী মানুষদের। তার কারণ, তার যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলে কিন্তু হাজার হাজার শ্রমিক কাজ করে থাকে, এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন 1994 সালের পর থেকে ঠিক 23 বছর ধরে আইটি দপ্তরে মুর্শিদাবাদের 1 নম্বর আয়কর দাতা। এবং আমাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে করছে, কারণ আমরা কেন আমরা এত, আমি 23 বছর থেকে 1 নম্বর ইনকাম ট্যাক্স পেয়ে, তাই 23 বছর ধরে ইনকাম ট্যাক্স 1 নম্বর পেয়ে আমি এবার কোম্পানি, আমরা এত ট্যাক্স দেওয়ার পরে কেন আমাদের